নমস্কার, ইনফোগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটি হলো আমাদের বিশ্বের সবথেকে ছোট কম্পিউটার। হ্যাঁ বন্ধুরা, মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করে ফেললেন চালের দানার থেকেও ছোট কম্পিউটার। চলুন আমরা বিষয়টি জেনে নেই। এই খবরটি প্রকাশিত হয়েছে আজকাল পত্রিকায়। আমি আমার ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটি দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও পড়ে নিতে পারেন। চলুন আমরা পড়ে নেই। বলেছে, বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম কম্পিউটার তৈরি করলেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। চালের দানার থেকেও ছোট, আকারে 0.3 মিলিমিটারের এই যন্ত্রটির নাম দেওয়া হয়েছে মিশিগান মাইক্রো মোড। এর মধ্যে আছে র্যাম, প্রসেসর, বেতার, ট্রান্সমিটার, রিসিভার, ফটোভোল্টাইক্সের মতো যন্ত্রপাতি। তবে এই যন্ত্রটিকে কম্পিউটার বলতে এখনও রাজি নয় আবিষ্কারক বিজ্ঞানী দল। দলের নেতা অধ্যাপক ডেভিড ব্লাও বলেছেন, এই যন্ত্র নিয়ে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালানোর পরই তারা বুঝতে পারবেন এর সম্পূর্ণ কার্যকারিতা। গত বৃহস্পতিবার এই গবেষণাপত্রটি জনসমক্ষে আনেন গবেষকরা। বন্ধুরা, এরপর বলেছে, ডেস্কটপ যেমন পাওয়ার ব্যাকআপ ছাড়াই প্রোগ্রাম ডেটা ফের খুঁজে নিতে পারে, এই ছোট্ট কম্পিউটারে তা সম্ভব নয়। এর সুইচ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সব প্রোগ্রামের ডেটা হারিয়ে যাবে। এত ছোট যন্ত্রের কনভেনশনাল রেডিও অ্যান্টেনা বসানো সম্ভব হয়নি, তাই আলোর মাধ্যমে এতে তথ্য আদান প্রদান হয়। হ্যাঁ বন্ধুরা, এই ডিভাইসটি তথ্য আদান প্রদান করে আলোর মাধ্যমে। এতে আছে প্রিসিশন টেম্পারেচার সেন্সার। রেডিওলজি ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক গ্যারি লুকার বলেছেন, এই যন্ত্রটি ক্যান্সারের চিকিৎসার দারুণভাবে কাজে দিতে পারে, কারণ এই তাপমাত্রা অনুধাবনকারী যন্ত্রটি মানুষের শরীরে টিউমার ও সাধারণ টিস্যুর তাপমাত্রা তারতম্য ধরতে পারবে, যা ক্যান্সারের চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশান। যদি ইনফরমেশানটি ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুরা অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই, নমস্কার।